রাজশাহী দুই আসনে কাঁচি প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। নগরের ভদ্রা এলাকায় রয়েছেন সহকর্মী বুলবুল হাবিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বুলবুল হাবিব, এই যে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের সমর্থনে যারা ভোটার রয়েছেন তারা কি বলছেন? তাসফিয়া, আসলে যেহেতু আপনাকে যদি বলি যে রাজশাহীর এই সংসদীয় আসন দুই, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন দুয়ে কিন্তু আপনার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশা, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আসলে খুব কম প্রচার প্রচারণা করতে আমরা মাঠে দেখেছি, এবং তার সাথে স্থানীয় আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেই। তার সাথে মানে স্থানীয় আওয়ামী লীগ হচ্ছে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের যিনি সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, তার প্রচারণার স্থানীয় আওয়ামী লীগ থাকছেন এবং তারা তার পক্ষেই আসলে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার প্রতীকের প্রার্থী তার পক্ষে আসলে ভোট চাচ্ছেন। ফলে এই যে নির্বাচনী প্রচার প্রচারণা, এখানে আসলে ভোটাররাও চাচ্ছেন যে একটা যারা এই রাজশাহী শহরে যারা উন্নয়ন করবেন, রাজশাহীতে সিটি মেয়র এইচ এম খারুজ্জামান লিটন যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা যে বজায় রাখবে, সে ধরনের প্রার্থীকে আসলে তারা ভোটাররা ভোট দিতে চায়। সেই জায়গা থেকেই ভোটাররাও কিন্তু আসলে আমরা দেখেছি যে উন্নয়নের পক্ষে কথা বলছেন। তো আমরা একটু প্রার্থীর সাথে কথা বলে জেনে নিতে চাই যে আপনি তো এবার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে, কেমন জনগণের সাড়া পাচ্ছেন, ভোটাররা কেমন ভোট দিতে যাবে বলে মনে করছেন? আমি যদি নির্বাচনে না দাঁড়াতাম তাহলে যে বাস্তবতা না দাঁড়াতো যে যেখানে আমাদের জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, বাস্তবতা রাজশাহীর এটা, আমি যদি নির্বাচন না দাঁড়াতাম ভোটে কেউ যেত না, 4% বেশি ভোট হতো না। এখন জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করছি, সাধারণ মানুষ বলছে একটা ভোট দেওয়ার জায়গা পেয়েছি আমরা, যারা ভোট দিতে যেত না। আর অন্য যারা আছে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী, এবার আমি জানি না সারা বাংলাদেশে এরকম আছে কি না, সবাই এক কাঠা এ টু জেড তারা সিদ্ধান্ত নিয়েছে। তিনবার নৌকা আমরা দিয়েছি যাকে, সে নৌকার সাথে যথাযথ নৌকার সম্মান রক্ষা করেনি, জনগণের সাথে সম্পর্ক রাখেনি, সে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখেনি, সে কোটারি কিছু লোকের সাথে সম্পর্ক রেখেছে। এই জন্য জনগণ এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাকে কেচি প্রতীকে তারা ভোট দিবে। এই কারণেই যে নৌকার ভুল মাঝি নির্বাচিত হয়েছে, এই ভুল মাঝিকে হটিয়ে দিয়ে প্রকৃত নৌকার যে মালিক তাকেই কেচি মার্কা দিয়ে নির্বাচিত করে আগামী দিনে রাজশাহীকে উদ্ধার করবে। যে সিট আমরা 73 সাল থেকে হারিয়েছি, এই সিট আমরা কোনোদিন পাইনি। ইনশাল্লাহ এবার আমরা এই নির্বাচিত হলে আমি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে তার যোগ্য সারথি হয়ে পার্লামেন্টে আন্দোলন সংগ্রাম করতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই যে প্রচার প্রচারণা চলছে, আসলে এই প্রচারণায় একদম আমরা দেখেছি যে রাজশাহীর আসনগুলো, রাজশাহীর যে সংসদীয় আসন দুই রয়েছে, এই আসনে আসলে মানুষজনের মধ্যে একটা সাড়া পড়েছে এবং ভোটাররাও আসলে 7 তারিখে যে ভোট হবে সে ভোট দেওয়ার জন্য মুখে আসে এমনটি বলা যায়। তো তাসফিয়া, এই ছিল এখান থেকে যে নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে তার খবর।